ঈশ্বরের পূজা যেমন মায়ের পুজো করি, মাতৃশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি।
আমি বলবো আপনাদের বুদ্ধ অত্যন্ত সাধুবাদ আমার আমার সর্বোচ্চ সব রকম সহযোগিতা রইল আপনাদের প্রতি যতটুকু দরকার হবে আমি তো আপনাদের হাতে সামনেই আছি আমি রাজ্যের মন্ত্রী হতে পারি কিন্তু আমি সব মানুষের যে কোনো জন্য বড় জীবন অনুষ্ঠান আজকে আমি তো বলেছি আমাকে একটা বড় লম্বা তালিকা করে দিয়েছি বিভিন্ন জায়গায় কোথাও খেলা আছে কোথাও সামাজিক অনুষ্ঠান আছে কোথাও আবার এই ধরনের ফেস্টিভ্যাল আছে তা আমি বলবো খুব ভালো করে করুন সামনে বড়দিন আসছে নতুন বছর আসছে খুব ভালো কাটুক আপনাদের সবাই খুব ভালো থাকবে সকলকে আমার অনেক ধন্যবাদ যিনি করদেবতার সেবা করে দোলাদি ভগবানের সেবা করে গন্ধের মধ্যে দিয়ে তো সেটা দিয়েই আমরা প্রণাম জানালাম তাদেরকে এত বড় দায়িত্বে রয়েছেন আর ওনার আশীর্বাদ আমরা পেয়েছি এটাই আমাদের গর্বে তো দাদা এটা দিয়ে আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে কিন্তু ওনার আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর বর্ষিত হয়েছে সবথেকে বড় প্রয়োজন সেটা সেটা হচ্ছে নিজের
এইটাই হচ্ছে একুশে নারীর প্রধান লক্ষ্য।